हेलो स्टूडेंट्स, गुड इवनिंग सकल के एंड वेलकम टू आवर चैनल अरिन एकेडमी। तो जे रखम तुम्हारा अनेक दिन धरे वेट कर सेशनर जो तो एखे चले साथने आज शंकर सर, शंकर चक्रवर्ती सर, उन्नी एक रिटायर्ड आईपीएस अफिसर एंड हि हेज अनार एक लंग एक्सपिरियन्स आज सर्विस नहीं, सिविल सर्विस नहीं। और हमारे साथ सुदीप्त सर আমরা তিন জন মিলে আজকে এই সেশনটা করছি। আর তোমাদের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা আস্তে আস্তে সবকটা এন্টারটেইন করব। ফার্স্টে যারা যারা এখানে চলে এসছো, আমি সবাইকে বলবো এই সেশনটা যত তাড়াতাড়ি পারো সবার মধ্যে শেয়ার করে দাও। যতগুলো তোমাদের বন্ধু-বান্ধবদের গ্রুপ আছে, যতগুলো তোমাদের গ্রুপ আছে, সবার ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা টেলিগ্রাম গ্রুপ আছে, সবকটা জায়গায় শেয়ার করে দাও। ওকে, ফার্স্ট অফ অল আমি শঙ্কর স্যারকে খুব ওয়েলকাম জানাবো। শঙ্কর স্যার ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরিন একাডেমি। ঠিক আছে, আমি খুব নমস্কার স্যার। অ্যান্ড ফার্স্ট আমি জানাতে চাই দ্যাট উই আর ভেরি গ্রেটফুল কি আপনি নিজের এই বিজি শিডিউলের মধ্যে আমাদের জন্য এই সময়টা বের করতে পেরেছেন। ফর দ্যাট উইল অলওয়েজ বি ভেরি গ্রেটফুল স্যার। ঠিক আছে, তো এবার আমি চলে যাবো আমাদের সুদীপ্ত স্যারের সাথে। সুদীপ্ত স্যার ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরিন একাডেমি। ঠিক আছে, আর হ্যাঁ, অনেকজন কোশ্চেন করছো। গুড ইভিনিং, গুড ইভিনিং তিমির, গুড ইভিনিং রাজেশ, একদম একদম ঠিক আছে। তো এবার আমি ফার্স্ট কোশ্চেন চলে যাব শঙ্কর স্যারের সাথে। ফার্স্ট অফ অল ওয়েলকাম স্যার। আর স্যার আপনার এই যে এত লং এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, মানে সিভিল সার্ভিস নিয়ে, ঠিক আছে, আর তার সাথে আপনি আমাদেরকে যেভাবে গাইড করবেন, ঠিক আছে, সেটা নিয়ে আমরা ভেরি গ্রেটফুল, এটা আমি জানতে চাই। আর তার সাথে আমাদের ফার্স্ট কোশ্চেন এটাই যে স্যার সিভিল সার্ভিসটা, সিভিল সার্ভিসটা হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম এনি আদার সার্ভিস, ঠিক আছে, হোয়াট ইজ দ্য কোর, মানে এই সিভিল সার্ভিসে হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম আদার সার্ভিসেস লাইক ব্যাঙ্ক, এসএসসি অর আদার সার্ভিসেস। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। আমাদের
এই ডিপার্টমেন্টের সাপোজ আমি আপনি একটা ব্যাংকে কাজ করছেন, তাহলে আপনি সেই ব্যাংকে সাপোজ ইউ আর ব্যাংক ম্যানেজার, তো আপনি ব্যাংকে যে ট্রানজ্যাকশন চলছে, ফিনান্সিয়াল যে কাজকর্ম চলছে, ঠিক আছে, ডিপোজিট চলছে, উইথড্রয়াল হচ্ছে, ডিপোজিট হচ্ছে, তো এগুলো সম্পর্কে আপনি খোঁজখবর রাখছেন, ঠিক আছে, চার্জ হিসেবে রাখছেন, এবং আপনি যার হায়ার আছেন আপনি সেই হিসেবটা একটা এটা দিতে আপনি সেই হিসেবটা, তো এটা হচ্ছে যে একটা মানে আপনার কাজকর্মটা একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ। সিমিলারলি আপনি যদি রেলওয়েতে কাজ করেন, রেলের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তো রেলওয়েতে যদি কাজ করেন তাহলে রেলের আপনি ক্যালকুলেশনে কাজ করতে পারেন, রেলওয়ের আপনি সিগন্যালিংয়ে কাজ করতে পারেন, রেলওয়ের আপনি কমার্শিয়ালে কাজ করতে পারেন, এক্ষেত্রে সেটা অনেকগুলো। আপনি যখন সিভিল সার্ভিসে কাজ করছেন আপনি এন্টায়ার সোসাইটিকে নিয়ে আপনি কাজ করছেন, এই সার্ভিসটার মজাটা এইখানে, যদি আপনি ভালো মানুষের ভালো করতে চান, যদি আপনি মানুষের সেবা করতে চান এবং মানুষের কাছে আসতে চান, তাদের প্রিয় হতে চান, তাদের প্রিয়পাত্র হতে চান, তাহলে এই সার্ভিসটার মতো আর তো সুন্দর সুযোগ আপনাকে অন্য কোনো সার্ভিস দিতে চান, মানে এটা আসলে এই ডাইরেক্টলি এই দুইটা পাবলিক এবং আমাদের যেহেতু আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা বাস করছি, আমাদের সমাজ ব্যবস্থা, সেই গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা সকলে ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচিত করি, তো সেই সরকারের কাজকর্মের উপরে মানুষের জনমানুষের যে জনমত সেটা নির্ভর করে, এবং সেই জনমতের বেশিরভাগ প্রতিফলন হয় যে সিভিল সার্ভিসরা কীভাবে কাজ করছে, তার সঙ্গে ইনক্লুডেড পুলিশ সার্ভিসও আছে, ফলে অন্যান্য সার্ভিস বলতে গেলে সিভিল সার্ভিস কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার সার্ভিস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হচ্ছে একটু সাউন্ডের জন্য একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমরা একটু পরে টেক ওভার করে নেব, ঠিক আছে, একটু পরে আমরা টেক ওভার করে নেব। আমি এবার চলে যাবো সূর্য স্যারের কাছে, সূর্য স্যার যদি স্যারের কাছ থেকে বাকি কোয়েশনগুলো করেন, আমি একটু সাউন্ডের প্রবলেমটা দেখি একটু কী করা যায়। সূর্য স্যার, স্যার আমার নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে যে হোয়াট রোল অফ সিভিল সার্ভেন্ট প্লে ইন সোসাইটি। সোসাইটি আমি আগে যে প্রশ্নটা আমি পুরো করছিলাম তার সাথে এটা একটা লিখতে পারছি যে সমাজের সাথে সিভিল সার্ভেন্টরা ডাইরেক্টলি রিলেটেড, কারণ সমাজ সিভিল সার্ভেন্টরা তারা একটা সরকারের আন্ডারে কাজ করছে এবং সরকারটা জনমত বা সাধারণ মানুষের সাথে কীভাবে সরকার যে সমস্ত পলিসি তৈরি করে, যে সমস্ত কর্মসূচি তৈরি করে, যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম তৈরি করে, সেই প্ল্যান প্রোগ্রামগুলোর সাথে সাধারণ মানুষের এই যে ঠিক আসছিল আবার এখন মানে একটু কমে যাচ্ছে, মাইকটা ঠিক করা তারা একটা নতুন প্রোগ্রাম। ঠিক আছে ঠিক আছে, একবার আমি তাকে কলই করে দিই নাকি, আমরা খাদ্য সারের সম্পর্কে একটু না সাউন্ডটা একটু প্রবলেম হচ্ছে, বলে দেয় সিভিল সার্ভিসকে যে আমরা এরকম চাই যে মানুষকে
ওটাই ওটাই ঠিক আছে, যে ফুড স্যার ফর একটা ওয়ান কথা বলবো, বা ফুড সিকিউরিটি, ঠিক যদি আছে, না বা হয় না পুরো তাহলে একটা কি স্যারকে কি কলে কানেক্ট করে নিলে কথা বলা যায়? মাইকটা খুলেই নিই বা আমার, ফুড ফর মাইকটা সিকিউরিটি খুলে এরকম বা স্যারকে ফুড ফর কলে ওয়ান রেখে বা স্পিকারে রেখে ইনফর্ম বাগার যদি কথা বলি সেন্টার তাহলে করা মনে হয় ডিপার্টমেন্ট চ্যানেল, ঠিকঠাক হয়ে এই যাবে। ধরনের যে স্কিম অর্থাৎ ডাইরেক্টলি ঠিক যাতে আছে মানুষের উপকার হয় ঠিক আছে, সেটা ঠিক হয়, অর্থাৎ আমাদের এরকম কতগুলো এই কারণে সার্ভেন্টরা এখানে ইন্টারভিউ করছেন, তারা ফর্মুলেট করছেন একটা লেভেল, আবার আরেকটা লেভেলে তারা বেস্ট সিভিল সার্ভেন্ট আছেন, তারা এই একটু একটু পলিসিটাকে কাটছে এক্সিকিউট স্যার, করছে, সেটা এগ্রিকালচার সেক্টর হতে পারে, সেটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হতে পারে, এটা তো ভালো হলো যে জেব্রমিক্স এর এটা ওটা অসুবিধা তো হওয়ার কথা না, এডুকেশন সেক্টর হতে পারে বা অন্যান্য যে কোনো সরকারের যে এতগুলো ডিপার্টমেন্ট আছে, রোডস হতে পারে, যেমন আমাদের অটল বিহারী বাজপেয়ী যখন প্রোগ্রাম, আমি এখান থেকে তখন নোট করে আসি স্যার, গোল্ডেন কোয়াড্রাঙ্গেলের ফিচার আচ্ছা আচ্ছা আচ্ছা, রোডস অফ গোল্ডেন কোয়াড্রাঙ্গেল সারা ভারতবর্ষের চারটি প্রধান রাস্তার মধ্যে ঠিক আছে স্যার ঠিক আছে, একটা কাজ করবো কি স্যারকে কল করে এটা কি ফোনে নিয়ে নেবো, সেই যে প্ল্যানটা হ্যালো হ্যাঁ স্যার এবার প্লিজ কন্টিনিউ করুন, হ্যালো স্টুডেন্টস একটু জানাও যে হ্যালো ইউটিউবে স্যারের কথা শোনা যাচ্ছে কিনা, হ্যালো ওরা বলছে শোনা যাচ্ছে না, যাচ্ছে না, এখানে যে ফিডব্যাক গুলো আসছে ইউটিউবে যে ফিডব্যাক গুলো আসছে ওরা বলছে শোনা যাচ্ছে, হ্যালো হ্যাঁ ম্যাম রাজীব একটু শুনে বলবে স্যার কথা বলছে, করা আছে ম্যাম এখানে আমার এখানে আমার কথা কি শোনা যাচ্ছে, আপনার কথা কি শুনতে পাচ্ছি, একটু কম আসছে, আচ্ছা শুধুমাত্র স্যারের সাউন্ড কম নাকি সবার সাউন্ডই কম আসছে, আচ্ছা স্যার আমার কথা ক্লিয়ার আসছে, আপনার কথা স্যারকে ক্লিয়ার আসছে, আমার স্যার আমারটা রাজীব একটু বলো, হ্যাঁ শোনা যাচ্ছে, এবার স্যার শঙ্কর স্যার একটু যদি আপনি কিছু বলেন, হ্যালো এবার না না স্যার একটু মাইকটা একটু প্রবলেম করছে আর মনে হচ্ছে না ওই জ্যাকটা ওই কনভার্টার আছে না ওইটা পুরনো মোবাইল ওগুলো লুজ হয়ে যাচ্ছে মনে হয়, কনভার্টারটা আছে তো ওই কনভার্টারের জন্য নাও ইটস মাচ বেটার, হ্যাঁ বেটার লাগছে, ওকে স্যার হ্যাঁ বেটার লাগছে করছে, না অর্পিতা অর্পিতা একটু বলো তো, অর্পিতা একটু বলো তো কথাগুলো শোনা যাচ্ছে এখন একটু ক্লিয়ার, হ্যাঁ এখন একটু ক্লিয়ার বলছেন স্যার, ক্লিয়ার ঠিক আছে তাহলে আমরা স্টার্ট করি, একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, ঠিক
ঠিক আছে, আমরা এবার স্টার্ট করতে পারি। হ্যাঁ স্যার, হেডফোন তো প্রবলেম আছে, একটু প্রবলেম হচ্ছে আর কি, টেকনিক্যাল প্রবলেম চলছে। ওটা আমরা নেক্সট টাইমে ওটা কাউন্টার করে দেবো, চিন্তা করো না। তো স্যার স্যার যে টাইম দিচ্ছে না, তুমি স্যারের বিজি শিডিউলের মধ্যে আমাদেরকে, তার জন্য স্যারকে খুব ধন্যবাদ। নেক্সট টাইম আমরা চেষ্টা করবো যে স্যারের এই প্রবলেমটা যেন স্যারের তরফ থেকে আমাদের তরফ থেকে হবে না, এটুকু চেষ্টা করবো, প্রবলেমটা না হয় এই চেষ্টাটা আমরা করবো। হ্যাঁ সুব্রত, ঠিক আছে স্যার, সুব্রত ঠিক আছে, জয়েন করো। আপনার সাউন্ড ওকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে স্যার, আপনি তাহলে স্টার্ট করুন। আমি কি কোয়েশ্চনটা আরেকবার রিপিট করবো স্যার? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো এখানে যেটা স্যারের কোয়েশ্চনটা করেছিলাম যে সিভিল সার্ভেন্টের কি রোল একটা সোসাইটিতে, তো সেটাই স্যার কি ডিসক্রাইব করছেন। হ্যাঁ স্যার বলুন। আপনার সাউন্ড একটু কমে যাচ্ছে স্যার, আপনার সাউন্ড একটু কমে যাচ্ছে সুপ্ত স্যার। আমার সাউন্ডটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে স্যার। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা সিভিল সার্ভিসের যে রোলটা, সেটা ইট ইজ ডাইরেক্টলি কানেক্টেড উইথ দ্য ফাংশনস ইন দ্য গভর্নমেন্ট। তারা সরকারের যে কাজটা করছে, আপনাদের এটা বুঝতে হবে, সরকারের তারা যখন জয়েন করছে তারা যে কাজটা, যে কর্তব্যটা, কর্তব্যটা পালন করছে, তার সাথে সমাজের একটা প্রত্যক্ষ সম্পর্ক স্থাপন হচ্ছে। সেটা কীভাবে হচ্ছে, যে আমরা সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে তারা অনুধাবন করছে, তারা নতুন নতুন পলিসি তৈরি করছে। অবশ্যই সেটা সরকারের অনুমোদিত হতে হবে, সরকার যদি, যখন সরকার একটা ভোটে দাঁড়িয়ে তারা বেশ কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা সরকারের এসে চেষ্টা করছেন সেই প্রতিশ্রুতিগুলো কিছু রাখার জন্য। তো সেইগুলো রাখতে গিয়ে জনগণের কিছু সুবিধা করছে, জনগণকে সুবিধা দিতে গিয়ে এবং প্রতিশ্রুতি পালন করতে গিয়ে তারা কতগুলো কর্মসূচি দিচ্ছে। এই কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে সিভিল সার্ভিসরা তারা খুব সাহায্য করছে। কীভাবে, তারা একটা সার্ভে করছেন, তারা অ্যাসেসমেন্ট করছেন যে জনসাধারণের কত অংশ কীভাবে তারা প্রভাবিত হচ্ছে, যদি আমরা একটা স্কিম করি তারা কত অংশ পুরুষ বা নারী বা শিশু তারা কীভাবে উপকৃত হবে, সমস্ত জিনিসটা মাথায় রেখে একটা সার্ভে হয়। সার্ভেটা হওয়ার পরে তারপরে সরকারের কাছে সেটা পেশ হয়, পেশ হওয়ার পরে সরকার যদি সেটা নট করে, নটার অনুমোদন করে, তারপরে সরকারের অনুমোদন পাওয়ার পরে সিভিল সার্ভেন্টরা তারপরে একটা পলিসি তৈরি করে যে আমরা যদি এই একটা কর্মসূচি গ্রহণ করি তাহলে এই মানুষ উপকৃত হবে। আমাদের টার্গেট যে পপুলেশন, অর্থাৎ এই ধরনের বা এত সংখ্যক মানুষকে আমরা লক্ষ্য করি, তাদের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আমরা এরকম একটা কর্মসূচি করতে পারি। এইভাবে তারা যখন কর্মসূচি পালন করার জন্য কর্মসূচিটা নিচ্ছেন, সেই কর্মসূচিটা যখন দেওয়া হলো একটা লেভেল পর্যন্ত, যেটা হায়েস্ট লেভেল পর্যন্ত সেই কর্মসূচি পলিসি ফ্রেমটা হয়, তারপরে যে নিচের লেভেল অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে বা সাবডিভিশন লেভেলে সেই পলিসিটা রূপায়ণ হয়, অর্থাৎ ইমপ্লিমেন্টেশন হয়। অর্থাৎ একটা একটা জায়গায় পলিসি ফ্রেম হচ্ছে বা ফর্মুলেশন হচ্ছে, আরেকটা জায়গায় এসে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করছি, এক্সিকিউট করছি। সাপোজ আমরা কোনো একটা অর্ডার বার করলাম, সাধারণত সরকার চলে অর্ডারের উপর, গভর্নমেন্ট অর্ডার বলা হয়, সিও বলা হয়, সেই সিও বার করা হলো, কোনো সার্কুলার বার করা হলো, সেগুলো বার করার পরে সেটা আবার কাউন্টার লেভেল সেগুলো চলে যাচ্ছে, সেখানে গিয়ে সেটা তারা এক্সিকিউট করছে। তো সেই এক্সিকিউট করার সময় তারা পাবলিকের উপরে তারা সেটার একটা প্রত্যক্ষ প্রভাব হচ্ছে। তো এইভাবে মানুষের উপকার হচ্ছে, যে মানুষের যে ব্যবহার, আচরণ, কন্ডাক্ট, তাকে তারা রেগুলেট করছে। যেমন আমরা কখনো কখনো যখন একটা ভয়ঙ্কর কোনো একটা সিচুয়েশান আসে, তখন আমাদের সিভিল সার্ভেন্টরা তখন 144 তারা ইম্পোজ করতে বাধ্য হয়। তারা অর্থাৎ কোনো একটা মেশিনকে রেগুলেট করার জন্য, কোনো একটা পাবলিক যে বিহেভিয়ার সেটাকে রেগুলেট করার জন্য তারা এই ধরনের অধ্যাদেশ জারি করছে, যাতে মানুষের ভালো হয়। অর্থাৎ সেটা না করলে তাহলে মানুষের অসুবিধা হয়ে যায় স্যার।
এইটা অসুবিধা অডিবল? স্যার একটু একটু আমি বলবো, একবার না আপনাকে আমরা কলে কানেক্ট করে নেওয়া যাবে, ওটা খুলে হ্যাঁ নিলেই হবে। ঠিক আছে, ওটা খুলে নিচ্ছি, আমি আপনাকে হ্যাঁ কল স্যার করে আপনি নিচ্ছি। কলে কানেক্ট। আচ্ছা স্যারকে আমরা কলে কানেক্ট করছি, তোমরা শোনো। আসলে স্যার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কিছু মানে টেকনিক্যাল বলতে চ্যাটটা হয়তো প্রবলেম হচ্ছে বা কিছু কিছু প্রবলেম হচ্ছে। আমরা চেষ্টা করছি কাউন্ট আপ করে দেওয়ার জিনিসটা। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, ফোনটা নিচেই রেখে কথা বলা যাবে স্যার, স্পিকার মনে করে। স্পিকারটা অন করে দিও। হ্যাঁ 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 স্যার, আপনি স্যারের ফ্রিটা অফ করলে ভালো হতো, ইকো হবে কি? কোনটা? ইকো হবে স্যারের কথাটা? না না, ইকো হবে না, ইনডিফিনিটলি ইকো। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা এবার সবাই একটু বলো তো, ইজ ইট অডিবল, সবাই শুনতে পাচ্ছো? বলো তোমরা বলো। দেখো এবার শোনা শুনলে তো যাচ্ছে? রাজীব, অর্পিতা, পার্থসারথি, রাজীব, কে আসলে তোমরা বলো। হ্যালো হ্যালো, এবার শোনা যাচ্ছে? আশা করি। চিরঞ্জিত, হ্যাঁ সুব্রত এবার শোনা ম্যাম, যাচ্ছে স্যার, এবার শোনা হ্যাঁ যাচ্ছে, বলুন। হ্যাঁ তো এবার ইকো আমরা হচ্ছে কন্টিনিউ স্যার, করতে পারি। আমার কথা শোনা যাচ্ছে? স্যারটা কিন্তু ইকো হচ্ছে, স্যারের কথাটা ইকো হচ্ছে। আপনার স্যার হ্যাঁ 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 আপু স্যারের কথাটা ইকো হচ্ছে। হ্যাঁ স্যার এবার একটু, হ্যাঁ হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, বেটার হলো না? হ্যাঁ বেটার হলো, হ্যাঁ একটু বেটার বেটার হলো না? হ্যাঁ 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 শুনতে স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, ইকো হচ্ছে কি স্যার? আমার মনে হচ্ছে হালকা ইকো হচ্ছে। আপনার হচ্ছে না স্যার, আমাদের হচ্ছে, আপনার আমার এখানে হচ্ছে। আচ্ছা স্যারের হ্যালো, জুমে মিটিং সাউন্ডটা কি বন্ধ করলে ভালো হতো? স্যার জুম মিটিং থেকে? হ্যালো হ্যালো, করার চেষ্টা করছি। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যালো, হ্যাঁ এবার কি ভালো হচ্ছে? হ্যালো, ইকো হচ্ছে এখানে বলছি সবাই, ইকো হচ্ছে না? জুম মিটিং এর সাউন্ড অফ করে। হ্যালো স্যার এবার ঠিক আছে? হ্যাঁ স্যার এবার বলুন স্যার, একটু কিছু। হ্যালো 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 হ্যালো, হ্যালো, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার না শুনতে পাচ্ছি। তো স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার পাচ্ছি স্যার। আচ্ছা ওখানে কোনো ইকো হচ্ছে আর? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা স্টুডেন্টস বলো তো একটু, ইকো হচ্ছে কিনা তোমাদের ওখানে? আর ইকো হচ্ছে? ক্লিয়ার আছে, ইকো হচ্ছে? হ্যাঁ ওকে ওকে স্যার, ওকে আছে স্যার, ওকে স্যার, ওকে স্যার, স্যার প্লিজ স্টার্ট করুন স্যার। ওকে একদম ক্লিয়ার আছে। আচ্ছা আমি যে পয়েন্টটা ছিলাম, যেটা হচ্ছে যে সিভিল সার্ভেন্টরা কিভাবে সোসাইটিকে তারা হেল্প করছেন, তাদের উপকারের জন্য, তাদের সন্তুষ্টির জন্য, এবং ইনডাইরেক্টলি যে পলিটিক্যাল পার্টিকে তারা নির্বাচিত করছে তাদেরকেও তারা হেল্প করছেন, এই ধরনের পলিসি ফর্মুলেশন এবং পলিসি এক্সিকিউশনের মাধ্যমে। আর সিভিল সার্ভেন্টদের সম্বন্ধে বলা হয় যে তারা হচ্ছে ভয়েস অফ দ্য পিপল। আমরা আমরা দেখেছি যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা জেলাতে কাজ করেন, তারা বলেন যে আই এম দ্য গভর্নমেন্ট, আমি সরকার, আপনার 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 আর আমার আপনার কোনো সমস্যা থাকলে বলুন, কারণ আপনি তো সরকারের কাছে সরাসরি যেতে পারবেন না, প্রত্যক্ষভাবে যোগাযোগ করতে পারবেন না, তাই আপনারা আমার কাছে আসুন, আমি হচ্ছি সরকার, সরকার থেকে যা কিছু পাওয়ার কথা তা আমি আপনাদের দেবো। ঠিক আছে, এখানে দেবো, অর্থাৎ দেয়ার ইজ এ ডেলিভারি সিস্টেম, অর্থাৎ সরকারের যে
যেগুলো দেয়ার আছে পরিষেবা ক্ষেত্রে, সেগুলো কিন্তু সিভিল সার্ভেন্টরা সেই হিসাবে ডেলিভারি দিচ্ছে, ঠিক আছে? সেটা আমরা আজকের যে যুগে দেখছি, যেগুলো সেটা কোনো হেলথ কার্ডও হতে পারে বা কোনো রেশন কার্ডও হতে পারে, কোনো কাস্ট সার্টিফিকেট হতে পারে, এই ধরনের যে ধরনের সমস্ত ডাইরেক্ট বেনিফিট আছে, ঠিক আছে, এগুলো আমরা সিভিল সার্ভেন্টের মাধ্যমে পেয়ে থাকছি। তো ডাইরেক্টলি সেটা জনগণের বা সমাজের সর্বস্তরের মানুষ সেখান থেকে তারা উপকার পাচ্ছে। আর তারপরে যখন সাধারণ মানুষ একটা কোনো অসুবিধায় পড়েন, বিপদের মধ্যে পড়েন, সেটা দেখাও কিন্তু সিভিল সার্ভেন্টের কাজ। যদি কোথাও কোনো বড় অগ্নিকাণ্ড হয়, অবশ্যই ফায়ার ব্রিগেড যাবে, ফায়ার ব্রিগেডের কাজ হচ্ছে সেখানে যাওয়া এবং যথাযথভাবে আগুনকে নেভানো, কিন্তু এটা সিভিল সার্ভেন্টের দায়িত্বের মধ্যে পড়ে। অর্থাৎ জনগণ যাতে ভালো থাকে, আমাদের এই গণতান্ত্রিক দেশে সিভিল সার্ভিস এবং সিভিল সার্ভেন্টদের এমনভাবে তাদের তৈরি করা হয়েছে যাতে জনগণ ভালো থাকে, তাদের সেটা দেখাই হচ্ছে সিভিল সার্ভেন্টের একমাত্র দিক। আগুন লাগলেও হবে, বন্যা হলে বন্যা তো মানুষদের উদ্ধার করা এবং সেখানে ত্রাণ বিলি করা, এটাও কিন্তু সিভিল সার্ভেন্টের কাজের মধ্যে পড়ে। তো এইরকম ভাবে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে, ঝড়ের সময় বড় বড় ঝড় যখন হয়, তখন বহু মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা ভিতরে পড়ে এবং সেই সময় সিভিল সার্ভেন্টরা এগিয়ে যান, তাদেরকে ত্রাণ বিলি করেন, তাদের ঘর বাড়ি তৈরি নষ্ট হয়ে যায় ঘর বাড়ি তৈরি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করেন, তাদেরকে খাবার জোগাড় করে দেন, তাদেরকে বিভিন্ন আশ্রয় শেল্টার হোমে নিয়ে যান, এইভাবে তাদেরকে ডাইরেক্টলি তাদেরকে উপকার করেন এবং তাদের পাশে দাঁড়ান। সরকারের হয়ে তারা অ্যাকচুয়ালি তারা সরকারের প্রতিনিধি, এখানে তারা সরকারের প্রতিনিধি হয়ে তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে, এইটা আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা বিষয় আছে যেটা বলা যায় যে সিভিল সার্ভিসটা তারা একটা সবসময় আনইন্টারাপ্টেড সার্ভিসকে দিয়ে থাকেন। অর্থাৎ একজন যখন সিভিল সার্ভিস জয়েন করলেন, তিনি 30-35 বছর ধরে একটা সরকারকে তিনি সেবা করে যান। অর্থাৎ সেবাটা এমন নয় যে যদি কোনো সরকার নির্বাচনে হেরে যায় তাহলে সিভিল সার্ভেন্টরাও সেই সঙ্গে চলে যাবে, এটা কিন্তু হয় না। তাদের যা নলেজ, তাদের যা এক্সপার্টাইজ, তাদের যা এক্সপিরিয়েন্স, সেটা তারা কিন্তু ক্যারি ফরওয়ার্ড করে যাচ্ছেন, তারা কন্টিনিউ করে যাচ্ছেন এবং তারা কন্টিনিউ করে যাচ্ছেন এবং পরের যে সাকসেডিং যে গভর্নমেন্ট আসছে সেই গভর্নমেন্টকে তারা সাহায্য করছেন তাদের এক্সপার্টাইজ, তাদের নলেজ, তাদের এক্সপিরিয়েন্স দিয়ে এবং তাদেরকে হেল্প করছেন এবং সেই সরকারের মাধ্যমেও তারা জনগণের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, জনগণকে তারা সাহায্য করছেন। এই ধরনের বিষয় বলা যায় আর কি। যদি আর কোনো প্রশ্ন থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তো এখানে আমি ফার্স্ট কোয়েশ্চনটা আরেকবার রিপিট করতে চাইবো স্যার, অনেক স্টুডেন্টরা এখানে বলছে ফার্স্ট কোয়েশ্চনের আনসারটা আমরা শুনতে পারিনি, ঠিক আছে? সো যদি আপনার কোনো অসুবিধা না হয় তাহলে আমার যে ফার্স্ট কোয়েশ্চনটা ছিল যদি আপনি একটু কাইন্ডলি আবার আনসার করতে পারেন। একদম একদম যারা আমরা পরীক্ষার্থী, যারা আমরা বিভিন্ন চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি, তো আমাদের একটা সবসময় একটা কৌতূহল থাকে যে কোন চাকরিটা কেমন, কিন্তু আমরা কেউ চাকরি পাইনি, আমরা দরজার পাশে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? কিন্তু বিভিন্ন যে চাকরি আছে সরকারি, বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত চাকরি আছে তাদের নেচার, তাদের ব্যাকফিস, তাদের যে সমস্ত ফ্যাসিলিটিস, মার্কস বা হ্যাজার্ডস, সবসময় ফেসিলিটি থাকলে হবে না, আবার হ্যাজার্ডসও দেখতে হবে। তার প্রত্যেক চাকরির সাথে কিছু না কিছু হ্যাজার্ডস থাকে। যেমন যদি আমি দমকলে চাকরি করি তাহলে আমার হ্যাজার্ড সামনে, ঠিক আছে, আমাকে আগুনে ঝাঁপ দিতে হবে, ঠিক আছে? যেমন সেটাই আমাদের চাকরির শর্ত, আমি আগুন লাগলে আমি কি বলতে পারি না যে আমি আগুনে যাবো না, ঠিক আছে? আমি যদি পুলিশে জয়েন করি আর যখন কোনো গণ্ডগোল হবে আমি গিয়ে বলতে পারি না যে আমি গণ্ডগোলে যাবো না, আমি ঘরেই বসে থাকবো। তো এটা হ্যাজার্ডসও আছে, যেমন পার্সোনালি ফেসিলিটিস আছে তেমনি হ্যাজার্ডসও আছে। আমাদেরকে দুটোই বুঝতে হবে, দুটোই জানতে হবে, তার মধ্যে থেকে আমাদেরকে চুজ করতে হবে হুইচ ইজ বেটার অপশন ফর আস। যেমন আমরা সিভিল সার্ভিসের ক্ষেত্রে দেখেছি যে সিভিল সার্ভিস হচ্ছে যে এদের মধ্যে এরা সরকারের মানে ডাইরেক্ট লোক,
বলা হয় এরা হচ্ছে ডাইরেক্ট লোক, অর্থাৎ একদিক দিয়ে বলা হয় এরা হচ্ছে সরকারের, এরাই হচ্ছে ব্যাকবোন বা এরাই সরকারটা চালায়। বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা ভোটে জিতে ক্ষমতায় আসে, 5 বছর থাকে আবার চলে যায়, কিন্তু সিভিল সার্ভেন্টরা হচ্ছে পার্মানেন্ট। দি পলিটিক্যাল পার্টিস আর দি গভর্নমেন্টস, দি গভর্নমেন্টস আর টেম্পোরারি, কিন্তু সিভিল সার্ভেন্টস আর পার্মানেন্ট। তারা একটা পার্মানেন্ট 30, 35, 40 ইয়ার্স তারা সার্ভিস দিতে আসে, ঠিক আছে। তো ন্যাচারালি তাদের ক্ষেত্রে অনেকগুলো ফেসিলিটিসের বিষয় আছে, অনেকগুলো সুযোগ সুবিধার বিষয় আছে যেগুলো আমাদের অ্যাট্রাক্ট করে। সাধারণ যারা এক্সামিনি তাদেরকে এটা অ্যাট্রাক্ট করে যে আমি কীরকম মাইনে পাবো। তোমাদের এটা তো হচ্ছে মাইনে, কারণ আমাদের চাকরি করতেই আমি আমাদের একটা মাইনের একটা বিষয় থাকে। আপনার জেনে খুব মানে সুখী হবেন যে সিভিল সার্ভেন্টরা প্রথমে জয়েন করেই তারা 56,000 টাকা পাচ্ছে, জাস্ট ট্রেনিং পিরিয়ডেই পাচ্ছে, এবং এদের খুব টাইম বাউন্ড প্রমোশন। কিরকম প্রমোশন মানে যে এরা জয়েন করলো আজকে ধরুন 2021 সালে জয়েন করলো, তাহলে 25 সালে এরা নেক্সট র্যাঙ্কে চলে যাবে, 25 সালে টাইম বাউন্ড প্রমোশন 4 বছর অন্তর। তারপরে যখন 7 বছর হবে, হ্যাঁ 7th ইয়ারে দে গেট দিস ডিস্ট্রিক্ট পোস্টিং, একটা ডিস্ট্রিক্ট আসছে, ঠিক আছে। 7 বছর ইয়ার, 7 বছর ওখানে 7 বছর থাকবে। তারপরে যখন 14th ইয়ার হবে তখন দে গেট দিস জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্ক, জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্ক আমাদের স্টেটে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্ক, আর সেন্ট্রালে হচ্ছে ওটা ডেপুটি সেক্রেটারি র্যাঙ্ক, ওটা একটা র্যাঙ্ক কম আছে। এমনি আবার যখন 21 বছর বয়স চাকরি হয়ে যাবে, চাকরির বয়স যখন 21 হবে তখন তারা আমাদের পুলিশে যেমন আইজি র্যাঙ্কে চলে যাবে, তেমনি সিভিল সার্ভেন্টরা তারা কিন্তু সেক্রেটারি লেভেলে চলে যাবে, সেক্রেটারি লেভেল, ঠিক আছে। সেক্রেটারি লেভেলে তারা বেশ কিছুদিন থাকবে, তারপরে দে বিকাম চিফ সেক্রেটারি ইন দ্য স্টেট অথবা প্রিন্সিপাল সেক্রেটারি। এখন প্রিন্সিপাল সেক্রেটারি কোনো একটা ডিপার্টমেন্টে প্রিন্সিপাল সেক্রেটারিকেও বলা হয়, আবার প্রিন্সিপাল সেক্রেটারি সেন্টারে আমাদের হচ্ছে সবার উপরে হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি। ক্যাবিনেট সেক্রেটারি লুকস আফটার অল দি সেক্রেটারিজ অফ দ্য ডিপার্টমেন্ট, ভেরিয়াস ডিপার্টমেন্ট, ঠিক আছে। যেমন আমাদের স্টেটে চিফ সেক্রেটারি, তিনি সমস্ত সেক্রেটারি অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে আমাদের এখানে পশ্চিমবঙ্গে, যদি আমি কথা বলি তাহলে এখানে প্রায় 45টা ডিপার্টমেন্ট আছে, 45টা ডিপার্টমেন্টে একজন করে সেক্রেটারি আছেন, সব সেক্রেটারির ওপরে একজন চিফ সেক্রেটারি আছে। সিমিলারলি আমাদের সেন্টারে কেন্দ্রে একজন ক্যাবিনেট সেক্রেটারি আছেন, ক্যাবিনেট সেক্রেটারি টপস অল দি আইএস অফিসার্স ইন ইন্ডিয়া। তো এটা হচ্ছে তাদের প্রমোশন প্রসপেক্ট আমি বললাম। আর পার্কস অ্যান্ড ফেসিলিটিস, আমি তো স্যালারি কথা বলেছি, স্যালারি গ্রোস বাই মানে লিপস অ্যান্ড বাউন্স, ঠিক আছে। আর আপনার ফেসিলিটিস বলতে অনেক থাকে, যেমন আপনার যেরকম ফেসিলিটিটা ডিপেন্ড করে যে আপনি কীরকম পোস্টিং পাচ্ছেন, পোস্টিংয়ের ওপর ফেসিলিটিটা অনেকটা ডিপেন্ড করে, এটা ঠিকই। যা প্রথম পোস্টিং হয় যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট ব্লক, এখন একটা নতুন চালু হয়েছে এটা, প্রথমে একটা ব্লকে পোস্টিং হয় ফর 6 মান্থস, তারপর বিকাম পিডিও, ঠিক আছে। বা পিডিও হিসেবে কিছুদিন ফাংশন করে, তো করে ওরা ব্লক লেভেল সমস্ত কাগজ কাজটা ওরা ভালো করে বুঝে নেয়, ফিল্ডে কী হয় কাজ হয়, ডেভেলপমেন্ট ওয়ার্ক। নর্মালি সিভিল সার্ভেন্টের কাজ হচ্ছে ডেভেলপমেন্ট ওয়ার্ক, ঠিক আছে। তো সিভিল সার্ভেন্টের ডেভেলপমেন্ট ওয়ার্কটা ওরা ব্লক লেভেলে যখন থাকে সমান ওরা ভালো করে বুঝে নেয় যে কী হচ্ছে, একদম মাইক্রো লেভেল দ্যাট ইজ ব্লক। তারপরে তারা আসে সাবডিভিশন লেভেল, সাবডিভিশন লেভেলে যখন মানে ভোট দেওয়ার হয়ে গেল তখন ওরা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে জেলাতে উপস্থিত হয়, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আইসা ডিস্ট্রিক্টে ওরা 3 বছর থাকে, যেটা হতে পারে একটা জেলা হতে পারে অথবা 2-3টে জেলা হতে পারে। তখন ওরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে থেকে ওরা বিভিন্ন ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্টে কীভাবে ফাংশন করে সে সমস্ত কাজগুলো ওরা দেখে নেয়। ফাইনালি অন দ্য 7th ইয়ার বিকাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইন চার্জ অফ এন্টায়ার ডিস্ট্রিক্ট। যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা জেলার চার্জে উনি থাকেন, তখন উনি টোটাল জেলাটার চার্জে থাকে, এমনকি পুলিশেরও ব্যাপারটা উনি দেখেন, খানিকটা খানিকটা পুরোটা। তারপরে ধরুন হেলথ আছে, হেলথও দেখেন, এগ্রিকালচার দেখেন, রোডস দেখেন, ব্রিজেস দেখেন, তারপরে মেডিকেল এডুকেশন থাকলে সেটাও দেখেন, ইঞ্জিনিয়ারিং এডুকেশন থাকলে দেখেন, স্কুলস, সেকেন্ডারিজ, হায়ার সেকেন্ডারিজ, কলেজেস, তারপরে
এগ্রিকালচার তো করলাম, তারপরে আজকাল যে ইন্ডাস্ট্রি হচ্ছে, এমএসএমই আছে, হ্যাঁ, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এই সমস্তটায় ডিস্ট্রিবিউশন দেখেন, এবং বেশিরভাগ স্টুডেন্টস উনি হচ্ছেন চেয়ারম্যান, আইদার চেয়ারম্যান আর প্রেসিডেন্ট। তো ওদের অ্যানুয়ালি যখন মিটিং হয় বা যে কোনো বড় কোনো প্রবলেম হলে ডিস্ট্রিবিউশন হ্যাজ টু চেয়ারম্যান মিটিং, এটা ওনার একটা, এটা একটা ওনার ফেসিলিটিও বলা যেতে পারে, এটা একটা ওনার ইন্ডাস্ট্রি। তো এইভাবেই দেখা যায় যে এদের এনাদের যে ফাংশন আর ফাংশন এনার সঙ্গে অন্য সার্ভিসের কোনো তুলনাই হয় না। যদি আমরা ফরেস্টের কথা ধরি, ফরেস্টে ফরেস্ট রয়েছে, আমি আমি অডিবল টু ইউ, আম আই অডিবল? হ্যাঁ স্যার, একদম 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 কমপ্লিটলি অডিবল। আমি ফরেস্টের কথা ধরি, ফরেস্ট ইজ অলসো অ্যানাদার সার্ভিস, এটা অল ইন্ডিয়া সার্ভিস, ইন্ডিয়ান আই ইন্ডিয়ান সার্ভিস, এটা কিন্তু অল ইন্ডিয়া সার্ভিস। আমরা অল ইন্ডিয়া সার্ভিস হিসেবে ধরা হয় তিনটে সার্ভিসকে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস আর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, তিনটে হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস। আর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস যেটা, যেটা বিদেশে যারা যায়, ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, থার্ড সেক্রেটারি, ইন্ডিয়ান অ্যাম্বাসাডার অ্যান্ড সেক্রেটারি, বা বিভিন্ন দেশে যারা রাষ্ট্রদূত হিসেবে কাজ করে, বা ফরেন অফিস যারা জয়েন করে, যারা ফরেন সার্ভিসে যান, ঠিক আছে। তা আমাদের দেশে যারা আছেন তাদের এই তিনটে সার্ভিস হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস। এই তিনটে সার্ভিসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস তারা দে গেট অল দ্য ফেসিলিটিস, দে গেট ভেরি গুড বাংলোস, তারপরে তারা সিকিউরিটি গার্ড পাচ্ছে, ড্রাইভার পাচ্ছে, আনলিমিটেড পেট্রোল পাচ্ছে আর ডিজেল পাচ্ছে, সিকিউরিটি গার্ড পাচ্ছে, ডোমেস্টিক হেল্পার পাচ্ছে, বাংলাতে যে হেল্পাররা থাকছে তারা সব কিছু করে দেবে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে, দে ডু এভরিথিং। তারপরে আপনি আপনার ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন, দ্যাট ইজ আলাদা ফেসিলিটি, কারণ সমস্ত সার্ভিসে কিন্তু ফ্যামিলি নিয়ে থাকার খুব প্রবলেম থাকে, কারণ সব জায়গায় এরকম রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ইট ইজ নট অ্যাভেলেবল, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনটা এখানে পাওয়া যায়। তো সেই হিসেবে সিভিল সার্ভিসের এরকম কতগুলো বিষয় আছে। তারপরে টেলিফোন তো আনলিমিটেড, টেলিফোন ব্রডব্যান্ড কানেকশান থেকে আরম্ভ করে সব কিছু তারা ফ্রি পান। এই গভর্নমেন্ট, গভর্নমেন্ট ইজ ভেরি ভেরি মাচ চেয়ারিং ফর দ্য সিভিল সার্ভেন্টস আন্ডার দিস। সেই তুলনায় বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে তারা একটু পোরলি ম্যাচড অ্যান্ড পোরলি ডায়ার্ড অ্যান্ড ফেড অ্যান্ড এভরিথিং যা বলা হয় আর কি, এনিওয়ে কিন্তু, বাট আদার ডিপার্টমেন্টস আর নট নেগলিজিবল, দে আর অলসো রেন্ডারিং ভেরি গুড সার্ভিসেস, যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। কিন্তু আমরা চাকরি পাওয়ার ক্ষেত্রে আমরা ধরি যে হ্যাঁ এটা হচ্ছে হায়ার সার্ভিস, আমাদের ওইটা আমাদের চেষ্টা করতে হবে, আমরা যদি এটা পেয়ে যাই আমাদের করতে ভালো। কিন্তু এটা এটা এমন নয় যে, আবার একটা জিনিস দেখতে হয় যে কার কোন দিকে প্রবণতা আছে, এটা একটা বিষয় থাকে। যেমন অনেকে পুলিশ সার্ভিসটা পছন্দ করে, ঠিক আছে, আই এম ওয়ান অফ দেম, ওকে। তো আমি পুলিশ সার্ভিসটা পছন্দ করি, বিশেষ ভেরি চ্যালেঞ্জিং, ভেরি চ্যালেঞ্জিং, আপনারা সবাই জানেন পুলিশ সার্ভিসটা কত চ্যালেঞ্জিং, কত মানে রিকোয়ার্স হার্ড ওয়ার্ক। তো ওটা আমার খুব ভালো লাগতো, তাই আমি এটা জয়েন করি। এনিওয়ে থ্যাংক ইউ। আর কিছু স্যার? এই স্যার এখানে একজন স্টুডেন্ট একটা স্পেসিফিক কিছু কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন করেছে, অরিন দাস বলে, যে বলেছে যে WBCS থেকে কত ইয়ার সার্ভিস পেলে IPS হওয়া যায়। হ্যাঁ ওটাই বলছি, WBCS এ, WBCS যদি কেউ গ্রুপ বি তে জয়েন করে, দ্যাট ইজ গ্রুপ বি নট গ্রুপ এ, গ্রুপ এ হচ্ছে এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ এ 6টা 7টা পোস্ট আছে, গ্রুপ বি হচ্ছে পুলিশ সার্ভিস, গ্রুপ বি তে আপনি যদি জয়েন করেন তাহলে ইউ আর সাপোজ টু গেট নেক্সট প্রমোশন ইন টু IPS আফটার 8 ইয়ার্স অফ সার্ভিস, ঠিক আছে, বাট নর্মালি ডাজ নট হ্যাভেন। 8 বছরের মধ্যে আপনার IPS পাওয়া সম্ভব, সম্ভব যদি আপনার সামনের দিকে খুব বেশি
ভিড় ভাড়টা না থাকে, যদি ক্লিয়ার থাকে তাহলে ইউ ক্যান গেট দি দ্যাট প্রমোশন উইদিন 8 ইয়ার্স অফ সার্ভিস, ঠিক আছে? তো এটা হয় না, কারণ আমাদের যে ক্যাডার স্ট্রেংথটা আছে, যদিও এই ক্যাডার স্ট্রেংথটা ইন ওয়েস্ট বেঙ্গল বা আদার স্টেট ইজ নট ভেরি ফ্যাট, বড় বড় স্টেটে ইট ইজ ভেরি ফ্যাট, অনেক লং, ঠিক আছে? যেমন আমাদের WCS ক্যাডার ইজ ভেরি ফ্যাট, প্রায় 2500 ক্যাডার স্ট্রেংথ আছে, ঠিক আছে? সেদিক দিয়ে আমাদের WCS WBBS এ আমাদের ক্যাডার স্ট্রেংথ খুবই স্মল, ঠিক আছে? এই জন্য প্রমোশন প্রসপেক্টস আর ভেরি হাই, ঠিক আছে? তো 8 বছর ধরা হয়, কিন্তু 8 বছর না হলেও 10-12 মধ্যে IPS স্যার, ঠিক আছে? আচ্ছা স্যার, আরেকটা আমাদের কোয়েশ্চেন আছে যে এই যে সিভিল সার্ভেন্টকে কন্ট্রোল করে পলিটিশিয়ানরা, এটা মিথ আর রিয়েলিটির মধ্যে কতটা মানে ডিফারেন্সটা কি আছে? পারেন, আই কান্ট হিয়ার ইউ প্রপারলি। হ্যালো, হ্যাঁ স্যার, আমি বলছি যে, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি যে সিভিল সার্ভেন্ট আর কন্ট্রোল বাই দ্য পলিটিশিয়ান, মিথ আর রিয়েলিটি? ইলিটারেট লিডার হু হ্যাজ মোর অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দ্যান ইউ। জেনারেল ফ্র্যাঞ্চাইজি, জেনারেল ফ্র্যাঞ্চাইজি আওয়ার পিপল, তো ওরা ওরা ওনাদেরকে ভোটে নির্বাচিত করে নিয়ে আসছেন, পার্লামেন্টে বলুন বা কোনো আমাদের বিধানসভায় বলুন বা রাজ্যসভায় বলুন বা যেখানেই বলুন, যেহেতু তারা ইলেক্টেড হচ্ছেন তো ওরাই সরকার তৈরি করছেন, তো অ্যাকচুয়াল বস হচ্ছেন ওরাই, ঠিক আছে? এই এইরকম কোনো মানে ডাউট না থাকাই ভালো, কারণ তারা সরকারকে একটা প্রতিশ্রুতি দিয়েছেন, ইট ইজ গাইডেড বাই আওয়ার কনস্টিটিউশন, ইট ইজ ভ্যালিডেটেড বাই আওয়ার কনস্টিটিউশন, ঠিক আছে? কনস্টিটিউশন এটা ভ্যালিডেট করছে, কনস্টিটিউশন বলছে যে সরকার 5 বছর অন্তর অন্তর তারা মানুষদেরকে ভোটে নির্বাচিত করবে, এবং যারা আসবেন সরকারে সেই দল তারা সেই সরকার তারা তারা স্থির করবেন যে তারা কিভাবে জনগণের কে প্রতিশ্রুতি দিয়েছেন বা জনগণের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করবেন, জনগণের জন্য তারা কি কি করবেন, কি কি সুবিধা দেবেন, এইসব বিষয়গুলো তারা ঠিক করবেন। তো দে আর দ্য অ্যাকচুয়াল বস, এবং সিভিল সার্ভেন্টটা হচ্ছেন ইমপ্লিমেন্টার, এক্সিকিউটার, এক্সিকিউশনার, এটা হচ্ছে এরকম ক্লিয়ার ভিশন থাকা দরকার যে পলিটিক্যাল বস চিফ মিনিস্টার হোক, প্রাইম মিনিস্টার হোক বা এনি সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্টার হোক, দে আর অ্যাকচুয়াল বসেস, তারা অ্যাকচুয়ালি সিভিল সার্ভেন্টরা তাদেরকে অ্যাসিস্ট করেন। যারা পলিটিক্যাল বস আছেন বিকজ দে আর অ্যাকচুয়ালি ডিলিং উইথ সামথিং আদার, দে আর নট ব্যুরোক্র্যাট অর টেকনোক্র্যাট, তারা তারা জানেন না সরকার পরিচালনার যে সমস্ত খুঁটিনাটি বিষয়ে, তারা তো সেই বিষয়ে উৎকর্ণ, সুতরাং তাদেরকে হেল্প করছেন আমাদের সিভিল সার্ভেন্টরা। সিভিল সার্ভেন্টদের কাজ হচ্ছে তাদেরকে অ্যাসিস্ট করা, তাদেরকে পেপার তুলে ধরা, স্যার এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এবার সিদ্ধান্ত নিতে হবে সেই পলিটিক্যাল বসকে, পলিটিক্যাল বস হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার আর মিনিস্টার আর এনি মিনিস্টার, এনি হায়ার মিনিস্টার, তাকে ডিসিশনটা নিতে হয়। আমাদের সরকারি সিস্টেম চলে ফাইলের উপরে, ফাইল ওয়ার্কের উপরে চলে, ফাইল ওয়ান ফাইল ইজ ইনিশিয়েটেড অ্যাট দ্য এসও লেভেল, সেকশন অফিসার লেভেল, one section officer he initiates one file that goes from assistant secretary, then deputy secretary, then joint secretary, then secretary, to principal secretary, then minister, then minister gives a note, then it comes down, minister gives a note, minister to principal secretary, to joint secretary, deputy secretary, assistant secretary, and then section officer.
ওকে, দিস কাইন্ড অফ প্যারামিটিক্যাল স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে এই ধরনের আমাদের কোনো কনফিউশন থাকবে না। ইয়েস, কিছু কিছু সমস্যা আছে, যিনি আমাদের প্রশ্নটা করেছেন ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ওই প্রশ্নটা করেছে খুব ভালো, যে আমাদের জেলায় বা প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, একবারে হয় না তা না। পলিটিক্যাল প্রসেস, তারা মনে করেন এমপি লেভেলের বা মিনিস্টার্স, তারা মনে করেন যে তারা হচ্ছেন দেয়ার দ্য কিংস, তারা কিং, আমরা হচ্ছে সাবজেক্ট। তো তারা যেহেতু কিং, তারা চেষ্টা করেন তাদের, তারা ডমিনেট করতে চেষ্টা করেন, ঠিক আছে, তারা ডমিনেট করতে চেষ্টা করেন। কিন্তু সিভিল সার্ভেন্টস আর ভেরি ইন্টেলিজেন্ট, দে আর হাইলি এডুকেটেড অ্যান্ড দে নোজ অল দ্য প্রস অ্যান্ড কনস। তো তারা ভালোভাবে গাইড করেন পলিটিক্যাল অথরিটিকে, এবং তারা দে গেট দ্য স্যাংশনস, দে গেট দ্য অর্ডার্স ইস্যুড, ঠিক আছে, এইভাবে তারা সরকারটাকে চালিয়ে নিয়ে যান। I think I am trying my best to explain the situation. Thank you so much, sir. স্যার, আপনার আপনার ভয়েস একটু কমে যাচ্ছে। আপনি যেভাবে আমাদেরকে হেল্প করছেন, গাইড করছেন, এবং যেভাবে আমাদের পাশে আছেন আমাদের এই অরিন একাডেমির সাথে, আমরা খুবই খুবই মানে কৃতজ্ঞ এর জন্য। তো স্যার, আমার এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, যদিও কোয়েশ্চেনটা খুব একটু একটু পার্সোনাল টাইপের কোয়েশ্চেন। তো আপনাদের তো 24 আওয়ার্স, 24x7 ডে সার্ভিস থাকে, যখন সার্ভিসের মধ্যে ছিলেন আপনি, তো এই সময় এরকম অনেক সিচুয়েশনের মধ্যে হয়তো পড়তে হয়েছে আপনাকে, যে রাত্রি দুটোর সময়, তিনটের সময় হয়তো কোনো এমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করেছে, ফ্যামিলি থেকে কোনো কিছু প্রবলেম হয়েছে বা এরকম কিছু হয়েছে, বা সেই ফ্যামিলি প্রবলেমটা কীভাবে আপনি কমপ্লেন করেন, বা ফ্যামিলির সাথে কীভাবে কমিউনিকেশনটা হয় আপনার? আমাদের এই সার্ভিসটায় যেহেতু এটা 24x7, আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হয়, এনি টাইম এনিথিং মে হ্যাপেন, এনি প্রবলেম মে অ্যারাইজ, যে কোনো আমাদের এলাকায়, আমরা যে এলাকায় দায়িত্বে থাকি, সে সময় যে কোনো কিছু ঘটতে পারে, আমাদের সবসময় মেন্টালি অ্যালার্ট থাকবে এবং ফিজিক্যালি একটা মেন্টাল সেটআপটা রেডি রাখতে হবে, আমাদের যে কোনো সময় মুভ করতে হতে পারে, ঠিক আছে। এইটা একটা মেন্টাল কন্ডিশনে রাখতে হয় যে যে কোনো সময় আমাদের যেতে হবে, কোনো ব্যাপার না, যে কোনো প্রবলেমই হোক না কেন, আমরা ফ্যামিলির ইন্টারেস্ট তখন দেখার সুযোগ পাই না, মানে এটাই একটা মানে প্রবলেম, এটা একটা প্রবলেম। তবে আমাদের ফ্যামিলিতে যারা আসেন, যে অলসো গেট হ্যাবিচুয়েট, তারা বুঝতে পারেন যে যে উপায় নেই, এখন এই লোকটাকে দিয়ে, এখন লোকটাকে দিয়েই করতে হবে, তো ওকে হেল্পই করি, ঠিক আছে। তো ফ্যামিলি মানুষরা তারাও দে গেট এডুকেটেড, আমাদের কাজ হচ্ছে তাদেরকে এডুকেটেড করা, দেখো আমার চাকরিটা এরকম, আমার চাকরিটা এরকম চাইছে, দ্য ডিমান্ডস অফ দ্য সার্ভিস দিস অ্যান্ড দিস, তো এটা তোমাকে বুঝতে হবে, সেইভাবে তুমি তোমার মধ্যে অ্যাডজাস্ট করে না, তো দে ফিল হ্যাপি, কোনো সমস্যা নেই। আমরা রাত দুটো, আড়াইটা, তিনটে, চারটে, পাঁচটা, কখনো তিনটের সময়, চারটের সময় এসে আমরা হয়তো ডেকার করছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো ওরা অ্যাপ্রিসিয়েটেড হয়ে যায়, ডেফিনেটলি ইউ আর কারেক্ট কি আমাদের ফ্যামিলি লাইফ ইম্প্যাক্টেড হয়, এফেক্টেড হয়ে যায়, আমাদের অনেক রকম সমস্যা থেকে যায়, আমাদের বাচ্চারা ভালো এডুকেশন পায় না, বাইরা বিকজ আবার আবার কি মানে ট্রান্সফারের জব, আজকে এখানে আছে, ও 2 বছর পড়লো, আবার একটা জায়গায় ট্রান্সফার হয়ে গেলো, আবার এখান থেকে ওখানে সঠিক নেওয়া হলো, এইভাবেই মানে প্রবলেম হয়ে যায়, বাচ্চারা এডুকেশন সমস্যা হয়। অ্যাকচুয়ালি আমরা হচ্ছি মানে সরকারের কাজে আমরা হচ্ছি বলি প্রযুক্ত, আমাদের সব কিছু করতে হবে সরকারের ইন্টারেস্ট, পাবলিক ইন্টারেস্টে, সরকারের ইন্টারেস্টে আমাদের সব কিছু করতে হবে, আমাদের যেমন যেমন কমান্ড আসবে আমরা তৈরি থাকবো, ঠিক আছে, তাতে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের অবশ্যই আমাদের স্যাক্রিফাইস করতে হবে, আমাদের যে ব্যক্তিগত সুখ সেটাকে অনেকটাই আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হয়, এটা উপায় চাকরির সাথে, আমাদের জীবন নিয়ে অনেক টানাটানি হয়। আমার ব্যক্তিগত আমার মনে আছে, আমি যদি এখানে একটা ঘটনার কথা বলি, সেটা খুব মানে মানে আউট অফ প্লেস হবে না, যে আমি দার্জিলিংয়ে যখন ছিলাম 86-এ, তখন তখন জেনারেল মুভমেন্ট চলছে, প্রচণ্ড ভায়োলেন্ট মুভমেন্ট চলছে, মানে এই মর্ডার হচ্ছে, এই আর্সেনিং হচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে গ্রামকে গ্রাম, এইরকম কিডন্যাপিং হচ্ছে, কিছু লোককে রাইভাল পলিটিক্যাল পার্টি যারা কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে,
তো এরকম একটা সিচুয়েশন যখন এতটাই হট এবং মানুষ তখন এতটাই বিপদে, ঠিক আছে, তখন আমাদের তো পার্সোনাল যে কমফর্টস সেগুলো দেখার আমাদের সুযোগ নেই। তো এরকম মানে হয়েছে যে আমি আমার আমাকে বোমা খেতে হয়েছে, ঠিক আছে, এবং আমার আই হ্যাভ বিন পার্সোনালি এফেক্টেড, আমার একটু ইয়ারিং প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে, বাই জাস ইয়ার ড্রাম যেটা সেটা কেটে গেছে, ঠিক আছে, ওটা বোমার একটা আওয়াজ, আমি আর ডিস্টিং আছি জাস্ট স্ট্যান্ডিং টুগেদার অ্যান্ড চ্যাটিং, বাট দ্যাট টাইম দেয়ার ওয়াজ এ রেড ওয়াজ ম্যাসিভ রেড চলছিল, ম্যাসিভ রেড, ঠিক আছে, তো সেই সময় ওরা উপর থেকে প্রায় 200 মিটার উপর থেকে ওরা বোমা মারছে, ঠিক আছে, বড় বড় পাথর মারছে, এরকম সিচুয়েশনে আমাদের পড়তে হয়েছে। তারপরে আমাদের কিছু কিছু সমস্যা হয়েছে, গুলি চলে গেছে আমার এই পাশে, গুলি যাচ্ছে ওই পাশে, ঠিক আছে, আর ফর্চুনেট এনাফ যে আমি আপনাদের সাথে আমি চ্যাট করছি, তো এরকম হয় যে আই হ্যাভ লস্ট মেনি অফ মাই কলিগস, আমার এই কলিগদের চলে গেছে, আই হ্যাভ লস্ট অন দ্যাট ভেরি ডে যখন এই ঘটনাটা হচ্ছে আই হ্যাভ লস্ট টু মাই টু সিআরপি কলিগস, দে লস্ট দেয়ার লাইফস, খুবই দুঃখের কথা যে মনে পড়ে যাচ্ছে সেই কথা, এরকম বহু ঘটনা হয়েছে, তো উপায় নেই, আমাদের সার্ভিস দিয়ে যেতে হবে, চলাম আই সাই কোনো সমস্যা নেই, আমাদেরকে সার্ভিস দিয়ে যেতে হবে, এবং দ্যাট ইজ দ্য কন্ডিশন, দ্যাট ইজ দ্য আইডিয়াল। তো থ্যাংক ইউ স্যার, শুনলে তো যে সার্ভিসটা কতটা টাফ একজন আইপিএস অফিসার হিসেবে কাজ করাটা। আচ্ছা তোমাদের বেশ কিছু কোশ্চেনস রয়েছে এখানে, তো স্যার আমরা এক এক করে কোশ্চেনগুলো, আপনার ভয়েসটা খুব কম আসছে স্যার, আচ্ছা না না ইশু ঠিক আছে, হ্যাঁ স্যার শুনতে তো স্যার, আচ্ছা এখন ঠিক আছে, হ্যাঁ স্যার এখন ঠিক আছে, হ্যাঁ তো স্যার তাহলে আপনার স্টুডেন্টদের কিছু কোশ্চেনস আছে এখানে, হ্যাঁ হ্যাঁ একটু যদি এক এক করে যদি বলি, হ্যাঁ হ্যাঁ, তো নিশ্চয়ই স্যার নিশ্চয়ই স্যার স্টার্ট করুন, একদম স্টার্ট করুন স্যার। দেখো তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন আছে, ঠিক আছে, বাট আই উইল পিক দ্য মোস্ট রেলেভেন্ট ওয়ান্স, ওকে, আই উইল পিক দ্য মোস্ট রেলেভেন্ট ওয়ান্স, সো এই জায়গাতে আমাকে একটু চুজি হতে হবে বিকজ স্যারকে একটু সময় দিতে হবে, আমাদের সঙ্গে একটু লিমিটেড সময়ের জন্যে আছেন, তো আমি যে কোয়েশ্চেনগুলো রেলেভেন্ট পাচ্ছি সেগুলো আমি নিয়ে একটু স্যারকে বলছি, আর বাদবাকি কোয়েশ্চেন আমরা অন্য কোনো একটা সেশনে বা অন্য কোনো একটা জায়গাতে আমরা ওটা নিয়ে আলোচনা করবো, ওকে ওকে। তো হ্যাঁ, একজন স্টুডেন্ট জিজ্ঞেস করছিলে অপশনাল সাবজেক্ট নিয়ে, ঠিক আছে, অপশনাল সাবজেক্টের ইম্পর্টেন্স কীরকম থাকে এটা একটা জিজ্ঞেস করছিলে, তার থেকে একটা ভালো কোয়েশ্চেন আছে আমার কাছে, একটা স্টুডেন্ট আছে স্যার কল্যাণ, ও এখানে লিখছে স্যার আমি ইংলিশে এমএ, আমি 8-12 পর্যন্ত টিউশন পড়াই, আর WBCS ক্র্যাক করতে পারবো কি না, মানে টিউশন ছাড়তে হবে কি না প্লিজ একটু জানাবেন, অনেকবার এই কোশ্চেনটা করে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডিয়ার কল্যাণ, WBCS পাবেন কি না আপনি এরকম ডাউট কেন রাখছেন, আপনি প্রথমে ভাবো যে আমি WBCS পাবো, ঠিক আছে, তো দ্যাট ইজ আ মানে বিগিনিং পয়েন্ট, এখান থেকে আপনাকে শুরু করতে হবে, আপনি আগে WBCS সিলেবাস দেখুন, আপনি WBCS এর লাস্ট 10 ইয়ার্স এর কোশ্চেন পেপার স্টাডি করুন, কি ধরনের প্রশ্ন হয়, কি ধরনের আনসার হয়, কিছু মডেল আনসার পাওয়া যায় মার্কেটে, এগুলো আপনি স্টাডি করুন, তো ইভন শুড দ্যাট আপনি ওগুলো পড়লে বুঝতে পারবেন যে ইউ আর দ্য ফিট ক্যান্ডিডেট, আপনি হচ্ছে মানে ফিট ক্যান্ডিডেট, আপনি যদি এটা স্টার্ট করেন এবং আপনি যদি শুরু করেন আমার মনে হচ্ছে আপনি নেক্সট ইয়ারে ক্র্যাক করবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আর আপনাকে সাহায্য করেছেন এই সমস্ত ট্যালেন্টেড সমস্ত টিচাররা, তো আপনার কি অসুবিধা আছে, মানে আমার তো আমি তো কোনো অসুবিধা দেখছি না স্যার। সুব্রত, আমি নিশ্চয়ই তোমার কোশ্চেনটা নেব, ঠিক আছে, বাট আমার মনে হয় তুমি যে কোশ্চেনটা করেছো তার অর্থে তুমি নোটিফিকেশনেই পেয়ে যাবে, ঠিক আছে সুব্রত, ঠিক আছে, ওকে, তো আমার মনে হয় স্যার এই সেশনটা আমরা এখানেই শেষ করব, ঠিক আছে, ওকে, ফার্স্ট অফ অল স্যার থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো সো মাচ স্যার, ঠিক আছে, মানে আপনাকে খুবই আগ্রহ, মানে উই আর ভেরি গ্রেটফুল কি আপনি আমাদের সাথে এরকম মানে আছেন আমাদের সাথে আরিন একাডেমিতে, আর সবসময় এইভাবেই পাশে থাকবেন স্যার, এটাই আমাদের রিকোয়েস্ট থাকবে আপনার কাছে। ইউ আর মোস্ট ওয়েলকাম, আই ট্রাই মাই বেস্ট টু জাস্ট লার্ন টু, আমি সবসময় আপনাদের পাশে থাকবো, কোনো সমস্যা নেই,
আমি সবসময় আমি ছাত্রছাত্রীদের সবসময় হেল্প করার জন্য আমার একটু মানে অ্যাডেড ইন্টারেস্ট রয়েছে, ঠিক আছে, আমার ভালো লাগে, ঠিক আছে, কারণ তারা মানে জানে না যে রাস্তাটা কি আছে, রাস্তাটা যদি দেখা যাবে তারা অনেক সমস্যায়, নানা রকম সমস্যা, আর্থিক সমস্যা, সামাজিক সমস্যা, অনেক জায়গায় শিক্ষার অনুপযোগী পরিবেশ রয়েছে, ঠিক আছে, উপযুক্ত পরিবেশ নেই, উপযুক্ত শিক্ষক নেই, তো এই সমস্ত অনেক সমস্যা আছে। কিন্তু যখন তারা আমাদের কাছে আসে, আমাদের প্রধান কর্তব্য হচ্ছে তাদেরকে তাদের পাশে থাকা এবং তাদেরকে সর্বতোভাবে শান্তি দেওয়া। আমি যতদিন থাকবো আপনাদের পাশে আমি অবশ্যই শান্তি দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাক, ঠিক আছে স্যার। ওকে স্টুডেন্টস, তো আমি এই সেশনটা আমি সুদীপ্ত স্যার, সংজ্ঞা স্যারের সাথে এই সেশনটা এখানেই এন্ড করলাম। তোমাদের জন্য যা যা কোয়েশ্চেন আছে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমরা প্রায় তোমাদেরকে আনসার দিয়ে দেব। ওকে, আর কোনো চাপ নেই, ঠিক আছে, তোমরা নিজের পড়াশোনা চালিয়ে যাও, আমরা সবাই তোমাদের সাথে প্রবলভাবে আছি। আমাদের তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব তোমাদের স্টুডেন্টদের জন্য, সেই গ্রুপে এসে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে এসে তোমরা জানিও তোমাদের কি কোয়েশ্চেন আছে। আর আমাদের তো অরিন একাডেমির যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে। তোমার টেলিগ্রাম চ্যানেলে আপনি করে জয়েন করে যাও, তোমাদের যার বন্ধু বান্ধব আছে যারা যদি জয়েন করতে চায় তাদেরকে নিয়ে জয়েন করে যেও, ঠিক আছে স্টুডেন্টস।